একটা মানুষকে এইভাবে মারবে? মারছে, তারপর আবার ভাত খাওয়াইছে, এরপর আবার মারছে, আবার খাওয়াইছে, এটা কোন মানে ইসে আছে? আল্লাহ তোমার অলৌকিক মৃত্যু গুলা ওই জান্নাত বাসীর জন্য হয়েছে, আল্লাহ আমি সহ্য করতে পারি না। কটে ভাতের লোভে নিজের জীবনটাই দিতে হলো মানসিক ভারসাম্যহীন তোফাজ্জেলকে। ভাত খাইয়ে শক্তি সঞ্চয় করিয়ে পেশাশিক নির্যাতন, মানসিক ভারসাম্যহীনতার কারণে যতবার মার খেয়ে ভাত সামনে এসেছে যেন ভুলে গেছেন শারীরিক নির্যাতনের কথা। 2024 সালে এসে এমন কথা চিন্তা করতেও যেন বুকটা কেঁপে ওঠে। কিন্তু এমনটাই ঘটেছে তোফাজ্জেলের জীবন। একবার আল্লাহ ডাক দিলে নাকি হাজার কোটি শুনে ভালো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নির্মম নির্যাতনে প্রাণ হারানো তোফাজ্জেল হোসেনের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলায়। 4 বছর আগে তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। বাবা মা ভাই বোন কেউ না থাকায় তোফাজ্জেলের সুচিকিৎসার ব্যবস্থা হয়নি। মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ার কারণেই বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতেন তোফাজ্জেল। স্থানীয়রা জানায় মেধাবী তোফাজ্জেল হোসেন একসময় ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পাথরঘাটা উপজেলার কাঁঠালতলি ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি ছিলেন তিনি। এবারের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও ছিলেন তিনি সক্রিয় সদস্য। বিভিন্ন ভিডিওতেও দেখা গেছে তাকে, সেখানে কোঠা সমর্থনকারীদের সমর্থন করেছিলেন তিনি। বাংলা অনার্স মাস্টার্স কমপ্লিট করছি, আজকে আমাদের চাকরি নেই, আমারে মিথ্যা অভিযোগ দিয়ে বিলুপ্ত করা হয় কমিটি, তাতেও কিছু করা নয়। পড়াশোনা করতেন পাথরঘাটা কলেজে, স্থানীয়দের কাছে অত্যন্ত সজন, পরিচ্ছন্ন এবং বিনয়ী হিসেবে পরিচিত ছিলেন তোফাজ্জেল। কিন্তু হঠাৎ করেই তার পরিবারে নেমে আসে একের পর এক স্বজন হারানোর বেদনা। 8 বছর আগে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তার বাবা। এরপর স্থানীয় এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কের বিচ্ছেদ হওয়াকে কেন্দ্র করে তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। 4 বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান তার মা। মা হারানোর শোকে মানসিক ভারসাম্য আরো বৃদ্ধি পায় তোফাজ্জেলের। এরপর তোফাজ্জেলকে সুস্থ করতে চিকিৎসার উদ্যোগ নেয় পুলিশের সহকারী উপপরিদর্শক পদে কর্মরত তার একমাত্র বড় ভাই। এরই মধ্যে হঠাৎ করে লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনিও মারা যান। তাই বাবা মা ভাই বোনহীন হয়ে পড়ায় তোফাজ্জেলের আর চিকিৎসাই হয়নি। এরপর থেকে তিনি ভবঘুরে হয়ে জীবনযাপন পার করছেন। তোফাজ্জেলকে মাঝে মাঝে পাথরঘাটে দেখা গেলেও অধিকাংশ সময় তিনি থাকতেন লাপাত্তা। তবে ঢাকার বিভিন্ন স্থানে তাকে দেখেছেন পাথরঘাটার অনেকে, কখনো উদম শরীরে, আবার কখনো নোংরা পোশাকে তাকে দেখা যেত ঢাকা বিশ্ববিদ্যালয়ে। পরিচিত কেউ তাকে দেখলে খাবার কিনে দিতেন, আবার কারো কারো কাছ থেকে তিনি টাকা নিয়েও খাবার কিনে খেতেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী এবং পাথরঘাটার বাসিন্দা ইমরান বলেন, তোফাজ্জেল যে গতকালই প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছে এমনটা কিন্তু নয়। আমি আমার শিক্ষা জীবনে বিভিন্ন সময়ে তোফাজ্জেলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি, তাকে আমি খাবার কিনে দিয়েছি, খাবার খাইয়েছি, কখনো তিনি আমার কাছে খাবারের জন্য ছুটে এসেছেন, খাবার দিতে না পারলেও আমি তাকে টাকা দিয়ে সহযোগিতা করেছি। তোফাজ্জেল চোর ছিলেন না, তিনি হলে গিয়েছেন দুমুটো খাবারের জন্যে। একজন ক্ষুধার্ত মানুষকে চোর অপবাদ দিয়ে এভাবে নির্মমভাবে নির্যাতন করা কোনোভাবেই মেনে নেয়ার মতো নয়। ভিডিওটি ভাইরাল হবার পরে যখন তার পরিচয় জানা গেল, তার সম্পর্কে তথ্য আসা শুরু করল, সকল সাধারণ জনগণ কান্নায় ভেঙে পড়েছেন, তার শোকে মর্মাহত হয়েছেন অনেকে। বলছেন, অপরাধীদের কঠিন শাস্তি না হলে এই অপরাধ বোধ থেকে আমরা কখনোই মুক্ত হব না।